জিমসে কি করে সব? বডি বিল্ডার, বডি বিল্ডার সব। আজকে আমি একা ভেজ দিনে ভাই ফোনটারও ভেজাচ্ছি, এর কারণ ভাই বাইরে দেখা যাবে যে বাইরে ভাই ভেজালে ভিডিও করতে গিয়ে কোনো জায়গায় দেখা গেলো ভিজে গেল ফোন, কিছু হয় কিনা ভাই ওয়াটার প্রুফ টেস্ট হচ্ছে হালকা করে। এই তো আবার জোরে বর্ষা ফুটে আছে, তো ভাই এবার ভাই বসি। আর ভাই একটু ভুল ভাই টাচ হচ্ছে, মানে এক একবার ভাই ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে, তাছাড়া কিছু হচ্ছে না, এখনো পর্যন্ত কিছু হয়নি। আর ফোনটা একবার খোলা ছিল, তবুও দেখি কিছু হচ্ছে না এখনো পর্যন্ত ভাই, জানতে আছে ক্যামেরা ঝাপসা হয়ে গেছে, ক্যামেরায় জল দাঁড়ায়। বর্ষায় যে ওয়াটার প্রুফটা সেটা 100-100 দেওয়া যায়, কিন্তু ভাই জলের ভিতরে আমি অত দেখি না, এই কারণে ভাই বলতে পারছি না। তো লেডিজ এন্ড জেন্টলম্যান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে ভাই ভিডিওটা দুপুর থেকে শুরু হচ্ছে, কারণ ভাই সকালে একটু বেরিয়েছিলাম, পুরো ফুল ড্রেস আপ করা হচ্ছে, তো বাইরে বর্ষা হচ্ছে, সবাই ভাই বাইরে বসে বসে ভাই ভিজে ভিজে কাজ করছে বাইরে, আর আমিও যাব। আর আজকে আমার ফোনটা ভাই ওয়াটার প্রুফ কিনা ভাই বসে ভিজে ভিজে ভিডিও করবো। তো যাই হোক, আর বাইরে ভাই ভালো মতোই বর্ষা, আজকে বাঘে পাইছি ভাই, অনেকদিন ভাই বাঘে পাওয়া যায়নি, মানে বর্ষায় ভিজু ভিজবুগুলো ভাই ভিজেই হয়নি, মানে অনেকদিন ভিজে হয় না, যাই হোক আজকে ভাই ভিজবো। তো ড্রেস আপ খুলি, তারপরে ভাই বর্ষা দেখাবো। তো আজকে ভাবলাম ভাই একটু বর্ষায় ভিজে ব্লগ করবো, বাট বর্ষাটা কম হচ্ছে এখন ভাই, তবু ভাই ফোনটা আগে ভিজাই, মানে এই জায়গায় বস খাটে দিব্যেন্দু আয় ভিজি। এই উল্টো পাল্টা টাচ করতে, ভুং ভাং করে উল্টো পাল্টা টাচ করতে বসে। আজকে এই ওয়েদারে মাংস ঠিক ওয়েদারে ঠিক খাবার, আর ভাই আজকে আজকে পুরো ঠিক ওয়েদারে ঠিক খাবার না একদম। আর রাত্রি মাছ, রাত্রি মাছ আজকে আজকে বর্ষায় বর্ষায় ভেজা চ্যালেঞ্জ, আয়না দেখে দেখতে জানলা দে। হ্যাঁ সর্বনাশ, সারাদিন বর্ষা হয়, আরে না সারাদিন না, আমি এখানে আমি অনেকদিন বর্ষায় ভেজা হয় না, তাই বর্ষায় ভেজা কি ভাজা সব সিঙ্গারা আলাদাই ব্যাপার। আজকে আমি একা ভেজ দিনে ভাই ফোনটারও ভেজাচ্ছি, এর কারণ ভাই বাইরে দেখা যাবে যে বাইরে ভাই ভেজালে ভিডিও করতে গিয়ে কোনো জায়গায় দেখা গেলো ভিজে গেল ফোন, কিছু হয় কিনা ভাই ওয়াটার প্রুফ টেস্ট হচ্ছে হালকা করে। আর ভাই ছাদে একটু বেশি নোংরা, বাট গাছপালা আছে, এই ক্যামেরা কি হয়ে গেল, মানে ক্যামেরা গাছপালা আছে চারি সাইডে ভাই, ভালো মতোই গাছ আছে সবগুলো, বট গাছ থেকে শুরু করে ভাই বিদেশি দেশি সব রকমের গাছ, এই জায়গায় হচ্ছে সবদা গাছ, লিচু গাছ সব আছে এই জায়গায়, এই বড় বড় এগুলো একটা ও একটা। আজকে পুরো ফোনটা পুরো বর্ষায় ভিজে গেছে, এই একটা বসার জায়গা হালকা করে, ওই একটা খা নিচে কি করে সব, বডি বিল্ডার, বডি বিল্ডার সব। এই তো আবার জোরে বর্ষা ফুটে আছে, তো ভাই এবার ভাই বসি। আর ভাই একটু ভুল ভাই টাচ হচ্ছে, মানে এক একবার ভাই ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে, তাছাড়া কিছু হচ্ছে না এখনো পর্যন্ত, কিছু হয়নি। আর ফোনটা একবার খোলা ছিল, তবুও দেখি কিছু হচ্ছে না এখনো পর্যন্ত ভাই, জানতে আছে ক্যামেরা ঝাপসা হয়ে গেছে, ক্যামেরায় জল দাঁড়ায়। আর বর্ষা দেখো ভাই, ভালো মতোই বর্ষা হচ্ছে, অবস্থা হচ্ছে এই, আর আমি ভাই বসে বসে ভিডিও দেখ। ও আজকে তো বর্ষায় ফ্যান হয়ে গেল, তো উপর থেকে ডিরেক্ট যখন জল পড়ছে ভাই স্কিনে, তখন একটু সমস্যা হচ্ছে, তাছাড়া ভাই ব্যাক ট্যাক হচ্ছে না ভাই, তাস হচ্ছে, সব কিছুই হচ্ছে। তো এটাই ভাই দেখাচ্ছিল বাইরে, দেখলে আমি কোথাও ভাই ঘুরতে গেলাম সেখানে বর্ষা হচ্ছে ভাই, ব্লগটা করা যাবে কিনা সেই জন্য ভাই দেখা ফোনটা ওয়াটার প্রুফ কিনা। আর ছাঁদের ওই সাইডে হচ্ছে চাঁপা ফুল গাছ আছে, ওই যে আর অনেক রকম ফুল গাছ, বট গাছ আছে অনেক রকম বট গাছ, তারপরে ভাই অনেক পাতা বাহার থেকে শুরু করে ভাই এগুলো পাহাড়ি এলাকায় হয়। ওই সাইডে হচ্ছে রাস্তার ধারে যে লতা ফুল গাছ কী সব আছে ভাই, অনেকগুলো গাছ একদম লাস্ট পর্যন্ত, ফল গাছের অভাব নেই। একটা হচ্ছে কাঁঠাল গাছ, এই একটা হচ্ছে জামরুল গাছ, আম গাছ, আম গাছ, সারা সাইডে ওই সাইডে লিচু গাছ আছে, বড়ো লিচুও ধরে তাতে বাবাই দেখ, ওইটাই ভাই ফল গাছের অভাব নেই। আর বর্ষায় সিনেমেটিক তুলতে হবে একটু ভাই, সিনেমেটিক ভালো উঠবে এখানে। আর তপুদা ভাই ঘরে ওই যে, যাই হোক আর আমাদের জানলার অবস্থা ভাই ভাঙা, ছেড়ে সব এই জায়গাতে পড়ে দিয়েছে জানলা পাল্লা সব ভাঙা। সিনেমেটিক তুলি ভাই বর্ষায় হেরি সিনেমেটিক আসবে এই ফুল গাছগুলোর, তো দেখি তো তোমরা সিনেমেটিক দেখতে লাগো চলো।
কাজগুলো এই। আর ভাই হচ্ছে সিনেমাটিক কেমন লাগলো ভাই অবশ্যই জানিও, আর ভালো জোরেই বর্ষা হচ্ছে। ও ভাই প্রায় 10-15 মিনিটের উপরে হয়ে গেছে দিব্যেন্দু, ও 10-15 মিনিটের উপরে ভাই বর্ষায় ভিজতেছে, এখনো কিছু হয়নি, মানে ভাই ভালো মতোই বর্ষা হচ্ছে, আমি তো পুরো ভিজেই গেছি। যাই ভাই কিছুই হয়নি, ফোন আর ঠিকঠাকই আছে, আর এর বেশি বর্ষা ভাই বাইরে কোথাও মনে হয় না, পাবো আর হালকা পাতলা ভাই কন্ট্রোল করতে হবে বর্ষা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে না। A few moments later. তো ভাই স্নান টান কমপ্লিট, আর অনেক সময় বর্ষায় ভেজেছি ভাই 15-20 মিনিটের ওপরে, তবে ভাই ফোনের কিছু হয়নি, মানে ভিতরে কিছু হয়নি, ওপরটা হচ্ছে ক্যামেরার নিচে একটু ভাই যে স্টিকার মারা থাকে সেই স্টিকারে একটু জল ঢুকেছে, তো কোনো প্রবলেম হয়নি। আর ভাই এখন একটু খাবো, ওয়েদার হচ্ছে এই। আর খেলতে গেছে ভাই বেশিরভাগ সবাই, মানে দিব্যেন্দু সুমনদা আরও অনেকে ভাই খেলতে গেছে, আর আমি ভাই এখন খাবো, আর আজকে মাংস এই ওয়েদারে, চলো ওকে দেখাবি ভাই। চলো আর খেলে নি, তারপরে আবার দেখাচ্ছ বিকেলে, চলো। 2000 years later. তো আজকে তেমন একটা পড়া হয়নি, এই কারণে ভাই একটু আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পড়তে বসছি, আর আজকে সেই সকালে ভাই বেরিয়েছিলাম, তারপরে সকাল থেকে এসে ভাই ওই বর্ষা হচ্ছিল, বর্ষায় ভেজলাম, ভেজে ভাই সেই খাওয়া দাওয়ার পরে যে ঘুমিয়েছি ভাই সেই ঘুম, মানে আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ভাই আলাদাই একটা ঘুম অনেকদিন বাদে। তো যাই হোক, অনেকদিন কই ভাই, অনেকদিন করতে করতে প্রায় এরকম ঘুম হয়ে যায়। তো যাই হোক, এখন ভাই পড়ি, আর পড়ার পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, চলো। তো এখন ভাই 9:30 বেজে গেছে, এবার ভাই একটু খেতে হবে, এর কারণ ভাই পড়তে পড়তে এই দেবেন্দ্র ভাতটা খোলা। তো যাই হোক, অনেকক্ষণ ভাই পড়েছি, এবার ভাই একটু খাওয়া দাওয়া করা যাক, খেতে পাচ্ছে খুব জোরে, 9:30 বেজে গেছে, এটা খোলা কেন? যাই হোক দেবেন্দ্র, আর আমারটা হচ্ছে এটা। তো আজকে মেনটাও কি, ও ভাই মাছ আছে আজকে, মানে সকালে মাংস ছিল এখন হচ্ছে মাছ, ভাই ভালো মন্দই আছে আজকে। তো খেয়ে দিয়ে নি, দেখি আজকে আবার মাছ আছে রাত্রে। খাওয়া দাওয়া করার পরে ভাই একটু কিছু সময় আড্ডা দেওয়ার পরে ভাই আমি এক্ষুনি বেরোলাম রাস্তার দিকটায়, আর এখন 11:00 বেজে গেছে ভাই, আর একা দেখো ভাই পিছন দিকেও ফাঁকা সামনেও ফাঁকা রাস্তা। তো যাই হোক, একা ভাই ভিডিও করছি, আর প্রত্যেক দিন এরকম ভাই একটু রাত্রে বেরোই হালকা পাতলা, আবার এক্ষুনি ঘরে যাব। তো আজকে ভিডিওটা ছিল হচ্ছে এই ফোনটাকে ভাই ওয়াটারপ্রুফ টেস্ট করানো। তো যাই হোক, তোমার কত দেওয়া যায় ভাই, সাধারণ বর্ষায় ভেজা যে ওয়াটারপ্রুফটা সেটা হচ্ছে 100-100 দেওয়া যায় ভাই, এই বর্ষায় কোনো ক্ষতি হবে না, আর যেটা মানে সব কিছুই হচ্ছে ভাই, চার্জ ফার্জ সব কিছুই হচ্ছে এখনো পর্যন্ত, আর ফোন হচ্ছে পুকুর বা জলের ভিতরে দিয়ে টেস্ট করেনি, এর কারণ ভাই এভাবে তো আমি কোনোদিন ভিডিও করবো না জলের ভিতরে, এমনকি ভাই সমুদ্রে, আমি সমুদ্রে ফোন নিয়ে গেছিলাম, সমুদ্রে এক দুবার ভাই আমার হাতের উপর দিয়ে ঢেউ চলে গেছিলো, তবে দেখি ফোন তেমন কিছু হয়নি, আর এখনো পর্যন্ত ঠিকঠাকই আছে। তবে ভাই এভাবে ভাই সাহস করে আমি জলের নিচে দেবো না, এর কারণ ভাই আমি ফ্লিপকার্টে না কোথায় একটা ইউটিউবে মনে হয় দেখছিলাম হালকা পাতলা একটু ওয়াটারপ্রুফ আছে কিছু সময়ের জন্য, তো ও ভাই ওভাবে ভাই নিজের হাতে খেয়ে করা যায় না। আর হ্যাঁ, অনেকেই ভাই তোমরা ফোনের নামটা শুনতে চাইতে পারো বা কমেন্টে লিখতে পারো যে ফোনের নাম কি, সেটা হচ্ছে পোকো X3 Pro, আর এটা ভাই 2.5 বছর পরে এখনও ভাই ক্যামেরা কোয়ালিটি খুব ভালো দেয়। তার উপরে হচ্ছে আমি ভাই কোনো ব্র্যান্ড প্রমোশন করছি না ভাই, আমার ভালো লাগে এটা, আর এরপরে দেখি ভাই এর উপরে মায়া চলে এসছে ভাই, আবার কিনতে পারি, না হলে ভাই স্যামসাংয়ের উপরে একটু লোভ আছে ক্যামেরার জন্য, স্যামসাং S-সিরিজের যেগুলো, তো S-সিরিজের যেগুলো, আর যাই হোক ভাই না হলে ভাই পোকো X3 Pro আবার। তো এগুলো একটু ডেড হয় বেশি, বাট আমারটাও একবার ডেড হয়ে গেছিলো, তো ডেড ছাড়া এর আর কোনো প্রবলেম দেখা দেয়নি এখনো পর্যন্ত, আর সব কিছুই ভালো, র্যাম ট্যাম পুরো হাই, আর প্রসেসর তো পুরো হাই ভাই, ফোন হেভি গরম হয়, মানে এত হারে প্রসেসর ভাই, এর ভিতরে কুলারও আছে, তবে কুলার ভাই কত কাজ করবে ভাই, প্রসেসর বহুত হাই। তো ব্যাক করি, অনেক অনেক দূর চলে এসেছি, আর ভাই বর্ষায় যে ওয়াটারপ্রুফটা সেটা 100-100 দেওয়া যায়, কিন্তু ভাই জলের ভিতরে আমি অত দেখি না এই কারণে ভাই বলতে পারছি না। তো ভিডিওটা হচ্ছে এই, আর এখন ঘরের দিকে যাবো, অনেক রাত হয়ে গেছে ভাই, রাস্তায় আর বেশি সময় থাকা উচিত হবে না। তো যাই হোক, দেখা হচ্ছে আবার কালকে, আজকের মতো ভাই, চলো।